আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনার ভালোবাসা পাখিগুলো সবই ভালো আছে। যদিও শীত, শীতের জন্য কিন্তু আসলে পাখি সুস্থ রাখা অনেক কঠিন হয়ে যাচ্ছে। তারপরেও আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো যে এই শীতের ভিতরে যাদেরকে কাছে, মানে যাদের পাখির কাছে বাচ্চা উঠছে, বা জিগার পাখির কাছে বা অন্য পাখির কাছে, তো সেই বাচ্চাগুলো সুস্থ রাখার জন্য আপনারা কী কী পদক্ষেপ নিতে পারেন। তো আমি প্রথমে যেটা দেখাবো সেটা হলো যে এইখানে যে পাখির খাঁচাটা দেখতে পাচ্ছেন, এই যে একটা হলুদ হচ্ছে লুটিনো হোয়াইট কালারের একটা পাখি, আর হচ্ছে একটা ক্লাসিক পাখি, এদের কাছে কিন্তু চারটি বাচ্চা আছে। যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন যে তারা কিন্তু আগে থেকে জানেন যে আমাদের এই যে পাখি জোড়ার কাছে, এদের কাছে চারটি বাচ্চা আছে। আর চারটি বাচ্চা কিন্তু আমরা ছোটো থেকে দেখাচ্ছি, তো এখন মোটামুটি বড় হয়ে গেছে, একটা বাচ্চা কিন্তু খাইতে পারে। তো আমি গরম শীতকালের যত্নের ভিতরে প্রথমে যেটা সেটা হলো যে এদের হাড়ি কিন্তু পরিষ্কার করার কোনো দরকার নাই। আমি আপনাদের বলতেছি যে এই একবার বাচ্চা ওঠা পর্যন্ত হাড়ি পরিষ্কার করার কোনো দরকার নাই। এই যে শীতের এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো কিন্তু সবগুলাই সুস্থ আছে। চারটা বাচ্চা দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটা মোটামুটি খাওয়ার মতন হয়ে গেছে, ওই দেখেন এই বাচ্চা, একটা বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা। তো এই বাচ্চাগুলো সুস্থ রাখার জন্য আমি কী কী আসলে গ্রহণ করছি বা কী কী পদক্ষেপ নিয়েছি, আমি কী কী করি। তো এদের তো খাবার দাবার তো শীতকালে একটু স্পেশাল খাবার দাবার দিতে হয়, যেমন সিড মিক্সের ভিতরে তেল জাতীয় সিড মিক্সগুলো একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হয়। দ্বিতীয়ত যেটা করতে হয় সেটা হলো যে বাচ্চা থাকলেও অ্যান্টিবায়োটিক আপনি খাওয়াইতে পারেন, আর হচ্ছে অ্যান্টিবায়োটিক বলতে ঠান্ডার যে ওষুধটা ডক্সিভেট আমরা ব্যবহার করি সেই ওষুধটা কিন্তু আপনারা খাওয়াইতে পারেন। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে হাড়িটা পরিষ্কার করার দরকার নাই। আর হচ্ছে আমরা বারবারই বলি যে গরমে যেমন হাড়ির থেকে হচ্ছে বাচ্চাগুলো আমরা নিচে বের করে দিই, মনে করেন যে চোখ ফুটে গেলে এই যে এই সাইজের বাচ্চা হইলে, আমি যদি আরেকটা হাড়িতে দেখাই যে এইখানে এইটার কাছে কিন্তু চারটি বাচ্চা আছে, মোটামুটি এই যে এইরকম সাইজ হইলে আমরা কিন্তু বারবারই বলি, দেখেন এদের মাথায় একটু দাগ হয়েছে কারণ এখানে একটা দুর্ঘটনা ঘটছিল, সেটা পরে বলতেছি। তো এদের কাছে যেমন মোটামুটি বাচ্চা আছে হচ্ছে চারটা এর কাছেও, তো এই যে চোখ ফুটে গেলে কিন্তু এই সাইজের বাচ্চাগুলো আমরা গরমকালে বলি যে আপনারা এই বাচ্চাগুলোরে আলাদা করে দিবেন, মানে আলাদা করে দিবেন বলতে নিচে লাবাই দিবেন, হাড়ি বের করে দিবেন। তো শীতকালে কিন্তু এই ভুলটা করবেন না, কারণ শীতকালে বাইরে প্রচুর ঠান্ডা, হাড়ির ভিতরে যত এক জায়গায় থাকবে পাখিগুলো তত কিন্তু সুস্থ থাকবে। তো এই বিষয়টা অবশ্যই ফার্স্ট টাইম লক্ষ্য রাখবেন। আর এই হাড়িটা আগে ভিডিওতে দেখাইছি, এই হাড়িটা ভিজে গিয়েছিলো, তো ভিজে গেলে এর ভিতরে কিছু হচ্ছে খাবারের খোসা দিয়ে দিতে পারেন, আর যদি হচ্ছে আপনার এক্সট্রা হাড়ি থাকে তাহলে সেই হাড়িটা দিয়ে দিতে পারেন। কারণ হাড়ি চেঞ্জ করে দিলে কিন্তু অনেকের একটা ভুল ধারণা আছে যে হাড়ি চেঞ্জ করে দিলে মনে হয় পাখিদের খাওয়ায় না, তো এই ধরনের কিন্তু কোনো সমস্যা নাই। আর যেটা যদি কোনো পাখির হাড়ি ভিজে ফেলায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এদেরকে হচ্ছে পানিটা একটু কম করে খাইতে দিতে পারেন। আর এই দুইটা বিষয় প্রথমত যে ওদেরকে আলাদা করা যাবে না, দেখেন শীত তো একটু ঠান্ডা সবগুলারই লাগতেছে, কিন্তু এগুলো পাখি সুস্থ। আগে এইখানে যে পাখিগুলো আছে এই পাখিগুলো কিন্তু অনেক অসুস্থ ছিল, আপনারা যারা আমাদের কন্টিনিউ ভিডিও দেখেন এখন দেখেন পাখিগুলো কিন্তু মোটামুটি সবগুলো ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছে। আমার দুইটা পাখি মারা গেছে এই পর্যন্ত, আর বাদ বাকি সবগুলো পাখি কিন্তু সুস্থ আছে। তো যেটা কথা বলতেছিলাম যে বাচ্চা বাঁচানোর জন্য যেটা করতে হবে সেটা আগে বলি, সেটা হলো যে হাড়িটা এইভাবে রেখে দিবেন, হাড়িটা যদি ভিজে না যায় পরিষ্কার করার কোনো দরকার নেই, কারণ এই যে নিচের যে পুপসগুলো আছে এইগুলো শুকায় যে ওদের থেকে কিন্তু একটু ভাব ওঠে, এই ভাবটাই কিন্তু ওদের কোনো সমস্যা হয় না। ওদের সমস্যা হলো ওদের জোড়াটা, ওদের মেল ফিমেল মা বাবাগুলো যেই সাইডে রয়েছে ওরা কিন্তু হাড়িটা পরিষ্কার করে দিবে, কোনো প্রকার কোনো টেনশন নেই। তবে যদি ভিজে যায় সেক্ষেত্রে একটু অন্যরকম পদক্ষেপ নিতে হবে। আর ভিটামিন জাতীয় ওষুধ বলতে আমি জিসভেটটা খাওয়াই, জিসভেট জিংভেট, যেটা হচ্ছে লোমের জন্য, কারণ যদি আপনি একটু ঢিলামি করেন তাহলে আমি দেখাই আমাদের কিছু বাচ্চা আছে যে এই যে এইরকম লোম, এই যে যেটা দেখেন এটার কিন্তু লেজ নাই, তো এইরকম হয়ে যাবে, এই যে দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন এদের কিন্তু লেজ নাই, তো এইরকম হয়ে যাবে। কিন্তু যদি আপনি মেডিসিনগুলো ঠিকঠাক মতো না খাওয়ায় ব্রিডিংয়ে করে দেন, এই পাখিটা কিন্তু এখনও হচ্ছে ডিম পাড়েনি, দু একের ভিতরে ডিম পাড়ার কথা। তো জিসভেট, ইসেল, ক্যালপ্লেক্স এই ওষুধগুলো তো খাওয়াইতে থাকবেন কন্টিনিউ, দেখবেন যে তাইলে কিন্তু আপনি সবসময় ব্রিডিং করাইতে পারবেন। আর হচ্ছে অ্যান্টিবায়োটিক যে কোনো একটা অবশ্যই মোটামুটি মাসের প্রথমের দিকে একবার, আর হচ্ছে মাসের মাঝখানের দিকে একবার, দুইবার কোর্স করাবেন, দুই দিন অথবা তিন দিন করে খাওয়াই দিবেন, কোনো প্রকার কোনো ইনশাল্লাহ পাখি সুস্থ হবে না। আর পাখির জন্য ঘরে কোনো বাতাস না লাগে। আমাদের ফার্স্টের দিকে যে পাখিগুলো অসুস্থ হয়েছিল, আমাদের জানেন যে এই সাইডটা কিন্তু খোলা ছিল, এই সাইডে কোনো পর্দা দেওয়া ছিল না, আমরা একটু কলোনিতে যাই, তো এই সাইডে এই যে এখন পর্দা দেওয়া আছে এখন পাখিগুলো মোটামুটি একটু সুস্থ আছে, কিন্তু এই সাইড আগে খোলা ছিল, এই খোলা থাকার জন্য কিন্তু আমাদের পাখিগুলো অসুস্থ হয়েছিল প্রচুর পরিমাণে। এখন কিন্তু আর পাখি অসুস্থ খুব কম আছে, এদের এইখানে বাচ্চা ছিল, জানি না আছে কি না বাচ্চাগুলো, আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো কিন্তু আছে।
তো যেটা বলতেছিলাম, দেখেন এদের কাছে কিন্তু বাচ্চা আছে, এদের কিন্তু ঠান্ডা লাগেনি। কিন্তু যদি এদের কোনো মেল পাখির আর একটা বিষয় থাকে যে মেল পাখি ছেলে পাখিটার হচ্ছে ঠান্ডা লাগে, সেক্ষেত্রে কি করতে পারেন, শুধুমাত্র ছেলে পাখিটার যদি ঠান্ডা লেগে যায় ছেলে পাখিটাকে আলাদা করে দিবেন। ছেলে পাখিটাকে আলাদা করে দিলে কিন্তু মেয়ে পাখিটাই কিন্তু বাচ্চাদেরকে যথেষ্ট পরিমাণে ভালো পরিমাণে ফিট করাইতে পারে, এতে কোনো প্রকার কোনো সমস্যা হয় না। তো এখন এর ভিতরে বেশিরভাগ হাড়ি হচ্ছে খালি থাকার কথা, আর খালি থাকবে এই কারণে যে এদের যে আপনার দেখেন এর ভিতরে এক জোড়া আছে, তো খালি থাকার কারণ হলো ঠান্ডা লাগছিলো, ঠান্ডার জন্য কিন্তু এদের অনেকগুলো এই ডিমগুলো ফার্টাইল মনে হচ্ছে, জানি না এদের হচ্ছে ফিমেলটা সুস্থ আছে কি না। তো খালি থাকার জন্য কারণ হলো যে এদের কিন্তু অনেকগুলো পাখি অসুস্থ হয়ে যাওয়ার পর আমি আলাদা করে দিছি, তো এই কারণে কিন্তু এদের একটু ঝামেলা হইতে পারে। তবে এই এই হাড়িটাতেই হচ্ছে বেশি বাচ্চা রয়েছে, আর অন্য একটাতে আছে। তো যদি কোনো ফিমেল পাখি ছেলে পাখি অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে ছেলে পাখিটাকে আপনারা আলাদা করে দিবেন, এতে কিন্তু কোনো সমস্যা হবে না। আর ফিমেল পাখিটার একটু যথেষ্ট পরিমাণে পরিষ্কার জাতীয় খাবার দিবেন, যাতে করে হচ্ছে ওইটা হচ্ছে ও সঠিকভাবে ফিট করাইতে পারে বা সঠিকভাবে খাওয়াইতে পারে, খাওয়াই যাতে তাদের বিরক্ত না হয়, কষ্ট কম হয়। কারণ তিন চারটা পাখিকে একটা পাখির খাওয়াইতে কিন্তু একটু সময় লাগে, তো এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। আর এই সাইডে যে জাভা পাখিগুলো আছে, জাভা পাখিগুলো এই যে নতুন করে ডিম পারছে, ডিমগুলো দেখতে পাচ্ছেন, আসলে খ্যার টানিনি, এবার খ্যারগুলো আমি ফেলে দিছি খ্যার না টানার জন্য। তো জাভা পাখিরও যদি বাচ্চা ফোটে তো সেক্ষেত্রে কী করবেন? তো জাভা পাখির বাচ্চা ফুটলে কিন্তু খুব বেশি টেনশনের কিছু নাই, শুধুমাত্র একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে খাঁচার ভিতরে যেন ক্যাটেল ফিশ বোনটা থাকে। খাঁচার ভিতরে ক্যাটেল ফিশ বোন থাকলে কিন্তু জাভা পাখি হচ্ছে সঠিকভাবে ব্রিড করে, ব্রিডিংয়ের খুব বেশি সমস্যা হয় না। আর এদের বাচ্চা টেনশন করতে হয় না, কারণ এদের বাচ্চা জাভা পাখির বাচ্চা যতক্ষণ না হাড়ির থেকে মানে উড়া শেখে খাওয়া শেখে ততক্ষণ কিন্তু হাড়ির থেকে বের হয় না, হাড়ির ভিতরেই থাকে। জাভা পাখির বাচ্চা খুব বেশি ডিস্টার্ব করে না। আমাদের এখানে কিন্তু একটা সিঙ্গেল জাভা আছে, একটা সিঙ্গেল জাভা রেখে দেওয়া ভালো, কারণ যদি কখনো দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু এই সিঙ্গেল জাভাটা সেটা জোড়া দেওয়া যাবে। আর এই জাভাটা রেখে দেওয়ার আরেকটা কারণ হলো যে এর যে চোখ, লাল চোখটা আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে চলে গেল, লাল চোখটা আসলে এই জাভাটার লাল চোখ, বাদবাকিগুলার কিন্তু জাভার সবগুলার কালো চোখ। তো এই কারণে কিন্তু মূলত এইটারে হচ্ছে আমার পছন্দ, এই জাভাটারে এর এই লাল চোখটা আমার অনেক পছন্দ, এই কারণে কিন্তু এরে হচ্ছে রেখে দিছি। দেখেন এখন আপনারা ক্লোজলি ভালোভাবে বুঝতে পারতেছেন যে এই জাভাটার চোখটা আসলে কতটা গাঢ় লাল, একটু এদিকে তাকাইলেই বুঝতে পারবেন। দেখেন এইবার দেখেন একদম ক্লিয়ার স্পষ্ট দেখা যাচ্ছে যে এই জাভাটার চোখটা আসলে কতটা লাল, টকটকে লাল একদম। তো আমার কাছে যেগুলো আছে সবগুলা কিন্তু জাভারই হচ্ছে চোখ হচ্ছে কালো, কিন্তু এই এই একটা জাভা যে এটার চোখ হচ্ছে সম্পূর্ণটা লাল কালারের, এই কারণে কিন্তু এই জাভাটাকে আমি রেখে দিছি আমাদের বাসারই বাচ্চা। তো লাল জাভার বাচ্চা, লাল চোখওয়ালা জাভার বাচ্চা কিন্তু এর আগে আমি পাইনি, এই কারণে কিন্তু এর সিঙ্গেল থাকা সত্ত্বেও এইটারে হচ্ছে রেখে যেটা আছে সেটা হচ্ছে যে ফিন্স। তো আমরা ফিন্স পাখি কিন্তু চেঞ্জ করি নাই, তো ফিন্স পাখির বাচ্চার যত্ন যেভাবে নিতে হয় সেটা হলো যে এদের এখানে একটা দুইটা ডিম সবসময় থাকে কিন্তু হচ্ছে বাচ্চা কাচ্চা খুব বেশি করে না। তো ফিন্স পাখির যত্ন যেভাবে নিতে শীতকালে কিন্তু ফিন্স পাখির আসলে রিস্ক হয়ে যায় অনেক বেশি। তো ফিন্স পাখির ক্ষেত্রে সবসময় খাঁচার সাইডে একটা হচ্ছে আপনার 100 ওয়াটের বা 60 ওয়াটের বাল্ব দিয়ে দিবেন, আর যদি আপনারা 25 ওয়াটের বাল্ব জ্বালাইতে চান, মানে 25 ওয়াটের এই যে লাল যে বাল্বগুলো আছে এইটা যদি জ্বালাইতে চান তাহলে খাঁচার এই যে এক সাইডে কর্নারে দিয়ে রাখলে কিন্তু ফিন্স পাখির জন্য কোনো সমস্যা হবে না। কিন্তু বাজরিগার পাখির ক্ষেত্রে কিন্তু যদি আপনি খাঁচার সাইডে হচ্ছে বাল্বটা দিতে চান বা খাঁচার ভিতরে বাল্বটা দিতে চান তাইলে কিন্তু হচ্ছে পাখি তারটা কেটে দিবে, পাখি কিন্তু নর্মাল তারটা কেটে দিতে পারে, তো এই বিষয়ে লক্ষ্য রাখবেন। আর আমাদের যে কোয়েল পাখিগুলো ছিল, তো কোয়েল পাখি দেখেন এইখানে কোয়েল পাখিগুলো আছে, কোয়েল পাখি কিন্তু এখন একটা দুইটা করে ডিম পারতেছে, এখন দুইটা তিনটা করে ডিম পারতেছে, তো কোয়েল পাখির ডিম আস্তে আস্তে বাড়বে। তো কোয়েল পাখিগুলারে আমি হচ্ছে ভুট্টা ভাঙা খাইতে দিচ্ছি, আর হচ্ছে পোলট্রির যে ছোটো ফিডটা এখনও খাইতে দিচ্ছি, আর মাঝে একদিন আমি ভাত খাইতে দিচ্ছিলাম, ভাতটা ভালো খাইছে। তো অবশ্যই সবসময় পোলট্রির মানে আপনার খাবারটার জন্য থাকে এর ভিতরে, আর পানিটার জন্য থাকে, কারণ এরা প্রতিদিন এতটুকু একটা পাখি, আপনি একবার একটু হিসাব করেন যে এতটুকু একটা পাখি যদি প্রতিদিন একটা করে ডিম দেয় প্রতিদিনই, তাইলে আপনার এই পাখিগুলোর আসলে কতটুকু এনার্জি দরকার, কতটুকু পুষ্টির দরকার সেই ব্যবস্থা যদি করতে হবে। আর যদি কোয়েল পাখির ডিমের খোসা নরম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা অন্য দেশি মুরগির ডিমের খোসা বা ইটের গুঁড়া মাটি এক সাইডে কিন্তু দিয়ে রাখতে পারেন, যদি কেজের ভিতরে আপনারা পালেন এটা দিয়ে দিয়ে রাখতে পারেন। আর ক্যালপ্লেক্স বা ক্যালসিয়াম জাতীয় যে খাবারগুলো আছে যেগুলো ডিমের খোসা একটু শক্ত করে, ভেটেরিনারি ওষুধের দোকানে যে এই খাবারগুলো কিন্তু আপনারা দিতে পারেন। তো এই খাবারগুলো ভেটেরিনারি ওষুধের দোকানে যে যদি বলেন যে ক্যালসিয়াম জাতীয় যে কোনো ওষুধ দিতে তাহলে কিন্তু সেটাও কিন্তু ওরা দিয়ে দিবে, আর সেটা কিন্তু পানির সাথে মিশাই দিবেন। আর যদি কোনো পাখিকে দেখেন যে যতক্ষণ না দেখতেছেন এদের হচ্ছে ঠান্ডা
ঠান্ডা লাগছে ততক্ষণ কিন্তু অ্যান্টিবায়োটিক আপনারা যদিও দেন তাইলে কিন্তু একদম হালকা পরিমাণে দিবেন, যাতে একদম অল্প পরিমাণে, বেশি পরিমাণে দিলে কিন্তু পাখির ডিম বা ডিমের পরিমাণ কমে যায়, একদম হালকা পরিমাণে দিবেন। আর আমাদের ঘুঘু পাখির এই যে এদের কাছে কিন্তু একটা বাচ্চা আছে, আর এরা কিন্তু হচ্ছে এখনও ডিম পারেনি, এদের কাছেও বাচ্চা নেই, ডিম পারেনি, এরা হচ্ছে ফার্স্ট টাইম একটা ডিম পেড়ে এরা হচ্ছে ডিমটা নষ্ট করছিল। এই হলো আপাতত মোটামুটি আপডেট। আর অবশ্যই যাদের পাখির বাচ্চা করছে তা অবশ্যই তারা কিন্তু একটু অতিরিক্ত যত্নবান হবেন। আর এদের কাছে যেটা হয়েছিল সেটা হলো যে এদের যে বাচ্চা চারটা আছে, আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলছিলাম যে এদের ছেলে পাখিটা অসুস্থ হয়ে গেছিলো এর এই চারটা বাচ্চা রেখে। এটা হচ্ছে মেয়ে পাখিটা, যেটা দেখতে পাচ্ছেন এখন এই যে খাঁচার ভিতরে আছে এটা মেয়ে পাখি, আর ছেলে পাখিটা, এদের ছেলে পাখিটা হচ্ছে সুস্থ হয়ে গেছে। সেটা হলো যে এই যে ওই কর্নারে যেটা দেখতে পাচ্ছেন এখন, ওই কর্নারে যে পাখিটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ওদের হচ্ছে মানে এর হচ্ছে মেল পাখিটা। তো আমি কী করছিলাম যে এইখান থেকে অসুস্থ হয়ে গেলে আমি ওইখানে রেখে দিছিলাম, যখন এদের হচ্ছে একটু সুস্থ হয়েছে পাখিটা আমি এর ভিতরে দিয়ে আমি খেয়াল করি নাই, চলে গেছি দু এক ঘন্টা পরে এসে দেখি কি যে এই পাখিগুলার মাথা এখন দেখতে পাচ্ছেন না, আগে তো দেখছেন যে আসলে বেশিরভাগগুলার কিন্তু একটা বাচ্চারে কিন্তু ঠুকায় লাল করে ফেলছিল। তো আমার একটু মিস্টেকের জন্য তো আল্লাহর রহমতে কিন্তু পাখির বাচ্চাগুলো মারা যায়নি, চারটা বাচ্চাই সুস্থ আছে। আর এর ভিতরে ভিজে ভিজে ভাব ছিল, একটু খোসাগুলো দিয়ে দিছিলাম আর পানির পরিমাণ কম খাইতে দিছিলাম। এখন দেখেন বাচ্চাগুলো মোটামুটি ফিট আছে, আর হচ্ছে এদের কিন্তু তেমন কোনো সমস্যাও নাই। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার ভালোবাসার পাখিগুলোর যত্ন নেবেন। আশা করি আপনার পাখিও ভালোভাবে ডিম বাচ্চা করবে। আর আমাদের এই যে এই পাখিগুলোর তো এখনও ব্রিডে দেয়নি, দেখেন কী সুন্দর কালার। এটা কিন্তু আমাদের সেই নতুন এক জোড়া, মানে আমি দুইটা পাখি জোড়া দিয়ে যে ব্রিডটা মানে নতুন যে মিউটেশনটা বানাইছিলাম তো সেইটা রয়েছে। তো এদের কিন্তু ক্যামেরা থেকে এদের সামনাসামনি কালার আরও অনেক ভালো, তো এইটারে ব্রিডে দিব, দেখি যে আসলে কী কালারের বাচ্চা আসে। আর আমাদের শালিক পাখি তো কাদের উপরে আছে, ওরে তো দেখানো যাবে না, সুন্দর রাজবাড়াই। তো এখন এই যে দেখেন ও পানির উপরে বসে রয়েছে, ওর তো ডিউটি সব জায়গায়। তো এই হলো মোটামুটি আজকের আপডেট। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার ভালোবাসার পাখিগুলো যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।